সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। গণপুস্তক নয় অধ্যায় দশ পদ, সেখানে আমরা দেখি, পরে সদপ্রভু মসিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানকে বলো, তোমাদের মধ্যে কিংবা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদ্যপি কেহ সব স্পর্শ করিয়া অশুচি হয় কিংবা দূরস্থ পথে থাকে, তথাপি সে সদপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিবে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের প্রেময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার দয়াতে তোমার করুণাতে আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। সুন্দর বাক্য শোনার সুযোগ আমাদেরকে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা করি এই বাক্য সকল থেকে প্রভু আমাদেরকে তোমার আত্মিক খাদ্য আমাদের জীবনে তুমি দাও, যাতে প্রভু আমরা আত্মিকভাবে বৃদ্ধি প্রাপ্ত হতে পারি। তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো, সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখব যে আজকে যে বিষয় গণপুস্তক নয় অধ্যায় দশ পদ, আর তা থেকে আজকে আমরা জানার চেষ্টা করব যে ঈশ্বর তিনি বলছেন যে আমরা যাতে ঈশ্বরের সঙ্গে আমরা একত্রিত হই, ঈশ্বরের সঙ্গে আমরা সহভাগিতা আমরা করি, আমরা প্রার্থনা সভাতে আমরা এসে যাতে প্রত্যেকে আমরা সহভাগিতা করি। কেমনভাবে আমরা দেখতে পারি ঈশ্বর একটি পরিস্থিতির বিষয় তিনি বর্ণনা করেছেন, আর সেই পরিস্থিতির মধ্য দিয়েও যাতে আমরা কখনো ঈশ্বর থেকে আমরা দূরত্ব না থাকি, আমরা প্রার্থনা সভা থেকে আমরা দূরত্ব না থাকি। যেদিন আমাদের প্রার্থনা সভা সেদিন যেন আমরা সেই প্রার্থনা সভাতে আমরা সহভাগিতা করি, আমরা উপস্থিত হই এবং আমরা সেই প্রার্থনা সভাতে ঈশ্বরকে যাতে আমরা ডাকি, সেই বিষয় সকল আজকে আমরা দেখব। আর সেই বিষয় আমরা দেখি গণপুস্তক নয় অধ্যায় দশ পদ, সেখানে ঈশ্বর তিনি কি পরিস্থিতির মধ্য দিয়েও বলছে যে আমরা যাতে ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি। কেমন পরিস্থিতির কথা ঈশ্বর তিনি বলেছেন, মসিকে তিনি বললেন যে তুমি ইসরায়েল সন্তানকে বলো। ইসরায়েল সন্তান আমরা যদি দেখি, ঈশ্বরের মনোনীত যারা প্রভুকে ঈশ্বরকে বিশ্বাস করে, সেই সন্তানদেরকে ঈশ্বর বললেন সেই মসির মধ্য দিয়ে, যাতে সেই ইসরায়েল সন্তানদেরকে বলো, অর্থাৎ ইসরায়েল সন্তানদের কাছে ঈশ্বর তিনি একটি বার্তা দিতে চেয়েছেন, একটি মেসেজ তিনি দিতে চেয়েছেন। আর সেই বার্তা কি? সেই বার্তা মসির মধ্য দিয়ে ইসরায়েল সন্তানদের দিতে চেয়েছেন, তা হলো তোমাদের মধ্যে কিংবা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদ্যপি কেহ সব স্পর্শ করিয়া অশুচি হয় কিংবা দূরস্থ পথে থাকে, তথাপি সে সদপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিবে। অর্থাৎ সদপ্রভু তিনি মসির মধ্য দিয়ে যে বার্তা তা ইসরায়েল সন্তানদেরকে, যারা ঈশ্বর বিশ্বাসী সেই সন্তানদেরকে তিনি যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তা কি বলছে? তোমাদের মধ্যে কিংবা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে, ঈশ্বর তিনি বলছেন যে তোমাদের মধ্যে অথবা তোমাদের ভাবী সন্তান, যে সন্তানরা পরবর্তীতে আসবে, যে সন্তানরা পরবর্তীতে জন্ম নেবে, সেই সন্তানদের বিষয়েও ঈশ্বর তিনি একটি বার্তা দিয়েছেন। সেই বার্তা কি? সেই বার্তা তিনি ইসরায়েল সন্তানদের দিয়েছেন এবং পরবর্তী যে সন্তানরা আসবে তাদের বিষয়েও একই বিষয় ঈশ্বর তিনি বলতে চাইছেন, যে তাদের মধ্যেও এই বার্তা যেন পৌঁছায়। আর সেই বার্তা কি বলছে? যে কেহ সব স্পর্শ করিয়া, সব বলতে আমরা যদি দেখি মৃতদেহ, আর কেউ যদি মৃতদেহ স্পর্শ করিয়া নিজেকে অশুচি মনে করে, যে আমি মৃতদেহ স্পর্শ করেছি বা যেখানে মৃতদেহ আছে সেখানে আমি গেছি, সেখানে সহভাগিতা করেছি, সেখানে সাহায্য করেছি এবং সেদিন আমি অশুচি হয়ে গেছি, সেই রকম বিষয় সেই রকম পরিস্থিতির মধ্য দিয়েও ঈশ্বর বলছেন এত কিছু হওয়ার মধ্য দিয়েও সেই সব স্পর্শ করলে বা মৃতদেহ স্পর্শ করলে বা সেখানে তাদেরকে সাহায্য করার পরেও আমরা যেন কিংবা আমরা যদি কোনো দূরস্থ পথেও থাকি, তথাপিও যেন আমরা সদপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করি। অর্থাৎ আমাদের সদপ্রভুর উদ্দেশ্যে যে দিন আমরা পালন করছি সেই নিস্তার পর্ব আমরা যদি দেখি এখনকার দিনে, সেই নিস্তার পর্ব বলতে আমরা যদি দেখি প্রভু ভোজ, অর্থাৎ সেই প্রভু ভোজ যেন আমরা গ্রহণ করি, সেই প্রভু ভোজ যাতে আমরা পালন করি। সেই প্রভু ভোজ আর নিস্তার পর্ব আর সেই বিষয় আমরা দেখি যে নিস্তার পর্ব একটি দিন নিরীক্ষণ করা থাকে, সেই দিন
সেটি আমরা দেখি সেই দিন, সেই দিন ঠিক করা থাকে আর সেই দিনে নিস্তার পর্ব হয়। আর এখনকার সময় যদি আমরা দেখি প্রভু ভোজ দেওয়া হয়, প্রভু ভোজকে যারা প্রভু যিশুকে একমাত্র ত্রাণকর্তা, পিতা পুত্র পবিত্র আত্মা এই তৃত্ব ঈশ্বরকে আমাদের এক ঈশ্বর হিসেবে যারা বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, দীক্ষা নিয়েছে, তাদের ক্ষেত্রে ঈশ্বর তিনি বলতে চাইছেন যে তারা যাতে এই প্রভু ভোজ অর্থাৎ প্রভু যিশু তিনি যে ক্রুশে বলিদান হয়েছেন তার দেহ তিনি দিয়েছেন, আর সেই দেহ রুটির মধ্য দিয়ে আমরা যাতে বিশ্বাস করি যে সেই প্রভু যিশুকে আমরা স্মরণ করার মধ্য দিয়ে আমরা সেই রুটিকে তার দেহ হিসাবে আমরা যদি ভোজন করি, যে আমরা সেই দেহ হিসাবে সেই রুটি আমরা ভোজন করা বলতে গিয়ে সেই দেহ রুটি হিসেবে ভোজন করা বলতে যে ঈশ্বরকে আমরা মনে রাখছি, প্রভু যিশু খ্রিস্ট তিনি যে আমার জন্য বলিদান হয়েছেন তা স্মরণ করার জন্য সেই রুটি আমরা ভোজন করব। এবং সেই দ্রাক্ষারস আমরা যদি দেখি সেটা প্রভু যিশুর রক্তের নতুন নিয়ম হিসাবে তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, সেই বিষয়ে আমরা স্মরণ করার জন্য আমরা যাতে সেই দ্রাক্ষারস আমরা পান করি, আর সেই মধ্য দিয়ে প্রভুভোজ পালন করা হয়, আর সেই প্রভুভোজ যাতে আমরা পালন করি যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে, যে কোনো বিষয়ে আমরা মনে হচ্ছে যে আমরা এই কার্যের মধ্য দিয়ে আমরা অশুচি হয়ে গেছি, তবুও ঈশ্বর তিনি বলছেন যে কোনো পর্যায়ে থাকুক না কেন আমরা যাতে একত্রিত হই আমাদের প্রভুভোজে, আমাদের সেই পবিত্র দিন আমাদের পবিত্র ভোজে যাতে আমরা একত্রিত আমরা হই ঈশ্বরের নামেতে, যাতে আমরা সেই পবিত্র ভোজ আমরা পালন করি। আর আমরা যদি দেখি গণনপুস্তক 9:13, সেখানেও লেখা আছে, কিন্তু যে কেহ শুচি থাকে ও পথিক না হয় সে যদি নিস্তার পর্ব পালন না করে তবে সেই প্রাণী আপন লোকদের মধ্যে উচ্ছিন্ন হইবে, কারণ যথাসময়ে সদর প্রভুর উদ্দেশ্যে উপহার না হানাতে সে আপনার পাপ আপনি বহন করিবে। আমেন। আমরা দেখি যে কেহ শুচি আছে কিন্তু ঈশ্বরের গৃহে সেই আমরা যদি দেখি নিস্তার পর্ব পালন না করে থাকে, সেই গণনাপুস্তকে আমরা দেখি বলছে যে সেই নিস্তার পর্ব যদি পালন না করে থাকে তবে সেই প্রাণী আপনার লোকদের মধ্যে হইতে উচ্ছিন্ন হইবে। অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যে আমরা যদি এখন দেখি প্রভুভোজ, সেই প্রভুভোজ আমরা যদি গ্রহণ না করি তাহলে আমরা কি ঈশ্বরের সঙ্গে আমরা সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করছি। সেই জন্য আমাদের প্রভুভোজ ঈশ্বরের স্মরণার্থে আমাদের পালন করার প্রয়োজন আছে। এখনকার সময়ে যদি আমরা প্রভুভোজ আমরা গ্রহণ না করি তাহলে ঈশ্বর থেকে আমরা সম্পর্ক আমরা বিচ্ছিন্ন হচ্ছি, কারণ ঈশ্বর তিনি বলছেন যে যারা প্রভুভোজ তারা নিচ্ছে না তারা তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখনকার সময় যদি আমরা দেখি, আর সেই জন্য আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হলে, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হলে, ঈশ্বরকে আমাদের স্মরণ করতে হলে, ঈশ্বরকে মনে রাখতে হলে আমাদের প্রভুভোজ গ্রহণ করা প্রয়োজন আছে, এবং ঈশ্বরের সেই প্রার্থনা সভাতে, ঈশ্বরের নামে প্রার্থনা সভাতে আমাদের উপস্থিত হওয়া প্রয়োজন আছে, একত্রিতভাবে আমাদের ঈশ্বরের কাছে যাচনা করার প্রয়োজন আছে, আমাদের ঈশ্বরের প্রার্থনা সভাতে এই জন্য উপস্থিত হওয়ার প্রয়োজন আছে। আর সেই জন্য আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরের নামেতে আমরা একত্রিত হই, যে ঈশ্বর তিনি আদি থেকে এবং শেষ পর্যন্ত আমরা যা জেনেছি যে আদি থেকে যে তিনি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, এবং শেষ পর্যন্ত আমাদের জীবনের যে তিনি আমাদের পরিত্রাণদাতা ঈশ্বর, তাকে যদি আমরা বিশ্বস্ত হিসাবে আমাদের জীবনে ধারণ করি এবং তার চরণতলে আমরা যদি উপস্থিত হই, ঈশ্বর তিনি আমাদেরকে প্রতিজ্ঞা সকল দিয়েছেন যে তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে পরিচালনা করবেন, তিনি আমাদেরকে সমস্ত বুদ্ধি যুগিয়ে দেবেন, তিনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার পথ তিনি তৈরি করে দেবেন, এবং তিনি আমাদের অভাব সকল তিনি মোচন করবেন। কারণ আমরা যদি দেখি ঈশ্বর বাক্য বলছে যে সদপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, আর ঈশ্বর আমাকে সমস্ত পথ থেকে
আমাকে নতুনভাবে চলার শক্তি তিনি দেবেন। আর সেই ঈশ্বরের নিস্তার পর্ব, ঈশ্বরের প্রভু, ঈশ্বরের নামেতে একত্রিত যদি আমরা হই, সেই ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমরা সেই ঈশ্বর থেকে সম্পর্ক আর বিচ্ছিন্ন হবে না। আর সেই জন্য আপনাদের উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করি। ঈশ্বর তাঁর পূর্বকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।